মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। সবাই তোমরা কি করছো আমাকে অবশ্যই জানিও। দেখো আমি এখনো ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে আছি, এখনো বাইরে মানে জানালা দরজা খুলিনি। এখন সকাল সকাল খুব সকাল সকাল উঠে পড়েছি, জানালা দরজা এখনো কিচ্ছু খুলিনি, কারণ বাইরে রোদ উঠেছে, 7টা বেজে গেছে, বাইরে ভীষণ রোদ। আর রোদ বাইরের রোদটা ঘরে ঢুকলে না সকাল সকাল ভীষণ ঘরটাও গরম হয়ে যায়, ওই জন্য ঘরের জানালা দরজা বন্ধই করে রেখেছি, লাইট জ্বালিয়ে রেখেছি। আর তোমরা সবাইকে কী করছো জানিও। এখন আমি উঠে পুরো ফ্রেশ হয়ে গেছি আর এবার কাজে লাগবো। এখনও কোনো কিছু কাজে হাত দিইনি, প্রথমে চাটা খাবো, দুধ টুধ গরম করে তারপরে রান্নাবান্না করবো। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই সব কিছু। দেখো তাহলে সরষা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি টক ডালের জন্য। সরষা আর শুকনো লঙ্কা দিয়েই আমি টক ডালটা করি। আর এখানে মা ঝিঙেটা কুটছে। এইভাবে ঝিঙেটা মানে এরকম লম্বা লম্বা করে কাটলে তাড়াতাড়ি গলে যায় ঝিঙেটা। ঝিঙেটা কাটা হয়ে গেলে ধুয়ে আলুর উপরে দিয়ে দেবো, ঝিঙেটাও একটু ভেজে নেব। আর দেখো এখানে পোস্তটা বেটে নিয়েছি একদম মিহি করে, বেটা মানে লঙ্কা দিয়ে, লাল কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি পোস্তটা। ভাজা হয়ে গেলে পোস্তটা দিয়ে দেব। পোস্তর আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু হিং দিয়ে নেব। পোস্ততে একটু হিং দিলে বেশ ভালো লাগে খেতে। হিংটা একটু তেলে এইভাবে, তাহলে হিংটা গন্ধ বেরোবে, তেলে এইভাবে একটু ভেজে নেব। আর এইদিকে দিয়ে দিয়েছি ডালটা, চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। টক ডালে একটু চিনি বেশি করে দিতে লাগে। লবণ আগেই দিয়ে দিয়েছিলাম যখন ডালটা হলুদ দিয়ে যখন ফোটাচ্ছিলাম তখনই লবণ দিয়ে দিয়েছি। ডাল হয়ে গেছে, এবার নাবিয়ে দেবো ডালটা। পুরোপুরি হয়ে গেছে ডালটা, নাবিয়ে দিই এবার ডালটা। তো আজকে জলখাবারে দই চিড়া দিয়ে দেবো। এই দই আছে আর এই চিড়া ভিজিয়ে রেখেছি, তো দই চিড়াটাকে এবার সুন্দর করে মেখে দেবো। তো দই চিড়া একদম রেডি করে দিয়েছি, এবার ওকে দিয়ে দেবো খেতে। Thank you.
পোস্ত একদম রেডি হয়ে গেছে, দেখো এরকম কালারটা এসেছে, নাবিয়ে ফেলেছি, দুটো জায়গায় রেখেছি, একটা রাত্রে আর একটা এবেলার জন্য, একদম আলাদা আলাদা করে রেখে দিয়েছি। তো রান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আজকে ব্রেকফাস্টে কিছু বানাইনি, ও খেয়েছে দই চিড়া। তো আমি একটু জল ঢেলে মুড়ি খাবো, কারণ ভীষণই গরম করছে, তাই মুড়িটা খেয়ে নিই, তারপর মুড়িটা খেয়ে স্নান করে তারপর তো তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো চান করছে কেমন বৈভবী, ডাটা কাটা হয়ে গেছে, মা ডাটাগুলো কেটে দিয়েছে, আর এরকম ছোট ছোট আলুগুলো প্রেসারে সিটি মারতে দিয়ে দিয়েছি। ডাটাটা সিদ্ধ করতে দেব, তার জন্য জল বসিয়ে নিয়েছি, আর এইদিকে আলুটা সিটি মারছি, ডাটা ধুয়ে নিয়েছি, এবার ডাটাগুলো জলে সিটি সিদ্ধ করতে দেব। ডাটাগুলো এরকম চাপা দিয়ে সিদ্ধ করতে দেবো, এটা সিদ্ধ হয়ে গেলে ভাজবো। ভাতের চাল এখানে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি, ভাতের জল রেডি করে রেখে দিয়েছি, আর একটার সময় ভাতটা চাপিয়ে দেব। দেখো গরমে কি অবস্থা, কি অবস্থা, লোকে ক্যামেরার সামনে সাজুগুজু করে সুন্দর করে ক্যামেরার সামনে আসে, আর আমার দেখো কি অবস্থা ক্যামেরার সামনে, পুরো একদম ঘাম টাম হয়ে একদম যাচ্ছে তাই অবস্থা। যাক এদিকে প্রেশারের সিটিটা হয়ে যাক, আর এইদিকে ডাটাগুলো সিদ্ধ হোক, ততক্ষণ আমি স্নানটা সেরে নিই। আর এখন বাজে 11টা, তো আমি আগে স্নান করে পুজোটা করে নেব, তারপর শেষে খাবার আগে 12টা সাড়ে 12টার সময় ডাটা আলুটা ভেজে নেব। তো আগে চলো যাই, চানটা করে আসি, তারপর আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। কি খাচ্ছো, কলা খাচ্ছো? এই অতটা না, একটুখানি কামড়াও, একটুখানি কামড়া, একটুখানি। এই দেখো বৈভবী এখন কলা খাচ্ছে। ভেবেছিলাম স্নানে যাব, কিন্তু এই যে এত দুষ্টামি করছে, একে ঘুম পাড়াই, একে ঘুম পাড়িয়ে তারপর স্নানে যাব, কারণ নারে স্নান করতে পারবো না শান্তিতে, ও কান্নাকাতি করবে, তাই ওকে আগে ঘুম পাড়িয়ে দিই। ও স্নান হয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি যাব স্নানে। ঘুমাবে তো? এই দেখো বিছানা রেডি, ঘুমাবে তো? টাটা করে দাও, ওকে ঘুম পাড়িয়ে আমি আবার ফিরে আসছি। স্নান করে চলে এসেছি, একদম স্নান হয়ে গেছে, স্নান করে পুজো হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দেব যে পুজো করে ফেলেছি। চলো দেখিয়ে দিই আজকে বৃহস্পতিবারের পুজো কেমন করেছি, তোমাদের দেখিয়ে দিই একঝলকে। পুজো দিয়ে দিয়েছি সব ঘরেই, পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আজকে বৃহস্পতিবারে ঘর পেতেছি, পুজো হয়ে গেছে। আর এইদিকে ধুনো জ্বালিয়ে দিয়েছি, ধুনো জ্বলছে। তো স্নান টান করে একদম চলে এসেছি তোমার সাথে গল্প করতে, আর এখন তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কারণ স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, মেয়ে এখন ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়েছি, রান্নাবান্নাও কমপ্লিট, এখন বসে বসে এসি চালিয়ে দিয়েছি, এসি ওদিকে চলছে, একটু মানে এসির মধ্যে বস বস, কারণ সাংঘাতিক পরিষ্কার হয়ে গেছে, আর সাংঘাতিক গরম রেখেছে, মানে পারছি না, এই গরমের মধ্যে কিচ্ছু করতে পারছি না, কিছু খেতে পারছি না, যাই হোক তার মধ্যে এখন কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর বৃহস্পতিবার তো একটু ব্যস্ত থাকি, কারণ পুজো করতে প্রায় 1 ঘন্টা টাইম লাগে, জানো সবাই বৃহস্পতিবার পুজো, তার উপর ডাক্তার না থাকে, অনেক কিছু সময় লাগে, যাই হোক পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু বসে রেস্ট করি। থেকে উঠে, ঘুম থেকে উঠে শুনটু এখন ভাত খাচ্ছে, দেখো আজকে খাচ্ছে আলু পোস্ত আর মুসুর ডাল দিয়ে মেখে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে, আজকে আর ওর জন্য খিচুড়ি করিনি, ওই খাবারটাই আমাদের আজকে খেয়ে নিচ্ছে, দুষ্টামি করছে, ভীষণ দুষ্টামি করছে। ডাটা আলু খাবার আগে ডাটা আলু ভেজে নিয়েছি, দেখো আলুটা আর ডাটাটা ঠিক এইরকম, মা ভেজেছে আজকে ডাটা আলু ভাজাটা, আর এই যে খেতে বসে গেছে অলরেডি, খাবার দিয়ে দিয়েছি, এবার আমিও বসে পড়বো। ঠান্ডা জল মিশিয়ে নিলাম বোতলেই, দেখো ফ্রিজে ঠান্ডা জল মিক্সড করে নিয়ে বসে পড়েছি খেতে, আর একজন তো খাওয়া শুরু করে দিয়েছে, আমিও বসে করি খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, মেয়েটা প্রথমে এই আপেলটা কেটে রেখেছি, পরে এই আপেলটা গ্রাইন্ড করে দেবো, সেটা 4টের সময় খাবে, এখন বাজছে 2:15, এখনও এই মৌসম্বি লেবুর রসটা ওকে খাইয়ে দেব, ও মৌসম্বি লেবুর রস খেতে ভীষণই ভালোবাসে, চলো ওকে মৌসম্বি লেবুর রসটা খাইয়ে দিই।
এই দেখো এবার বৈভবী খাচ্ছে লেবুর রস। খেয়ে নাও লেবুর রসটা। দেখেছো কপা কপ খাচ্ছে লেবুর রস। তো দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, মেয়ে খাওয়া দাওয়া হয়ে যাবার পর ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে ফ্যাট টেয়া সেরে একটু বাইরে বেরিয়েছিলাম, ভিডিও করতে পারিনি কারণ লোডশেডিং হয়ে গিয়েছিলো বাইরে যখন বেরিয়েছিলাম, আর ভীষণই গরম পড়ছিল। যাই হোক এখন 8:30 বাজে, দেখো প্রেশার কুকারে মেয়ের খাবার বসিয়েছি। ওর যেহেতু আজকে সকালবেলা ডাল আর পোস্ত দিয়ে খেয়েছিল, তাই রাত্রে ভাবলাম যে সমস্ত সবজি দিয়ে ডাল দিয়ে চাল দিয়ে ওর একটা খিচুড়ি মতো হালকা মতো পাতলা করে দেবো, তো ওটাই ও রাত্রে খাবে। এখন হাতে আমার অনেক কাজ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আর নিচে যে নোটিফিকেশান আইকনটা আছে অবশ্যই ক্লিক করে রাখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। এখানের মতোই ভিডিওটা এখানে এন্ড করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।